নির্বাচনে দাঁড়াচ্ছি, আমি মনোনয়নের ফর্ম কিনছি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে অপবিশ্বাস মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করতে যাচ্ছেন, এবং এই গুঞ্জনটির যথেষ্ট ভিত্তি রয়েছে, কারণ গত বছর অপবিশ্বাস আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। এই সমস্ত বিষয় নিয়ে অপবিশ্বাসের কাছে যখনই জানতে চাওয়া হয় তিনি জানান, একটু ব্যাখ্যাটা অন্যরকম পৌঁছে গেছিল, মানুষের মানে একটু বোঝার ভুল ছিল। আমি বলেছিলাম যে না, ও অমনটা কিছুই নয়। আমি যেটা বলেছিলাম যে আমি গতবার সংরক্ষিত মহিলা আসন জমা দিয়েছিলাম, এটা সকলেই জানেন। আমি একদম মনে প্রাণে আওয়ামী লীগকে অন করি, আমাদের দেশনেত্রীকে আমি অনেক বেশি অন করি, আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে নিজেকে মনে করি। এটাকেই আসলে বলেছিলেন যে আমি মনোনয়নের ফর্ম কিনছি বা জমা দিচ্ছি, এইরকম একটা কথা এসেছিল। এই ব্যাখ্যাটা আসলে একটু অন্যরকম, মানে এটা টোটালি একটু ভুল ব্যাখ্যা ছিল। এটা আমার মনে হয় একদমই সুন্দরভাবে সকলের কাছে পৌঁছে গেছে এই উত্তরটা, আমার মনে হয় বারবার দেওয়ার কোনো কারণ আসে না।